দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লঞ্চার আরো টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত, রিফাত জনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমি এসেছি বৈশাখ লঙ্কাটে দিনের বেলা। দিনের বেলা সাধারণত আসা হয় না, কিন্তু আজকে আসলাম। দর্শক, একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা প্রথম সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে বৈশাখ থেকে ঢাকা যাচ্ছে, কিন্তু প্রিন্স আউলাদ 10 এখানে আছে, কিন্তু ফারাবাদ 12, ও পাশে আছে সুন্দরবন 16 এবং সুরভি 7। মোটামুটি 4টি লঞ্চ দেখতে পাচ্ছি আজকে বৈশাখ থেকে ঢাকা যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে ডেকের ভাড়া কিন্তু 200 টাকা করে চলতেছে, শীতের সিজন যেহেতু, কী কারণে বলতে পারতেছি না। তারপরও কালকে, গতকালকে আমি দেখলাম যাত্রী চাপ কিন্তু আহামরি নেই। এখানে কিন্তু সুন্দরবন 16 আছে, এ হচ্ছে সুন্দরবন 16। সুন্দরবন 16 হয়তোবা সেদিনে কোনো একটা ব্রিজের সাথে ধাক্কা লাগছিল, সেজন্য দেখতে পাইতেছেন যে তার প্লেট সামনের ইয়াটা বাঁকা হয়ে গেছে ধাক্কা লাগার কারণে। এ হচ্ছে অবস্থা, সেটা ই দিয়ে আটকানো। কিন্তু ওপাশে দেখুন না, আবার তার এক সপ্তাহ আগে হয়তোবা কোনো কিছুর সাথে, আবার ট্যাঙ্কারের সাথে, যতটা জানতে পারলাম ট্যাঙ্কারের সাথে একটা ধাক্কা লাগছে। দ্যাটস ওয়াই সামনের এই পাশটাও কিন্তু বাঁকা হয়ে গেছে। এখানে আছে কিন্তু সুরভি 7, এটা হচ্ছে সুরভি 7। দর্শক, এই আজকে মোটামুটি 5-4টি লঞ্চ বৈশাখ থেকে ঢাকা যাচ্ছে। এপাশে কিন্তু একটি একতলা লঞ্চের ঘাট দেখতে পাইতেছি আমরা। এই লঞ্চগুলো কিন্তু ভোলা যায় ঢাকা থেকে, বৈশাখ থেকে ভোলা যায়, পাতারহাট যায়, আরও বিভিন্ন রুটের আছে, মধুচৌধুরহাট। একটা লঞ্চ দেখুন, সঞ্চিত এক লঞ্চটি আসলো, এখানে আছে কিন্তু রাজপাখি, এখানে আছে। এগুলো লঞ্চগুলোর ভাড়া যতটা জানি আমি 400 টাকা করে। ভোলা ঢাকা লক্ষ্মীপুর, সরি, ঢাকা লক্ষ্মীপুর রুটের ভাড়া হচ্ছে 400 টাকা করে। এখানে কিন্তু রাতুল 2 লঞ্চটি আছে। দর্শক, এপাশে একটি দেখতে পাইতেছেন, এটা কিন্তু ড্রেজিং, এটা থেকে মাটি খনন করে এখানে, যাতে অনেক সময় চর পড়ে যায়, মাটি খনন করে এই যন্ত্রটা থেকে। দর্শক, এপাশে কিন্তু আরও দুটো লঞ্চ আছে, এখানে আর দুটো লঞ্চ আছে, হচ্ছে অবস্থা। ওপাশে কিন্তু রাজহংস, একমাত্র দোতলা বিশিষ্ট বড় লঞ্চ, একমাত্র রাজহংসটাই দেখতে পাইতেছি। এ হচ্ছে ঘাটের অবস্থা। আজকে এ পর্যন্ত, এবং আপনাদের আবারও বলতে চাই যে আজকে বরিশাল থেকে ঢাকা যাবে মোটামুটি 4টি লঞ্চ, সুরভি 7, পারাবাদ 12 আছে, সুন্দরবন 16 আছে, এবং ওপাশে আছে কিন্তু প্রিন্স আউলাদ 10। মোটামুটি 5টি লঞ্চ আজকে বৈশাখ থেকে ঢাকা যাচ্ছে, ডেকের ভাড়া কিন্তু 200 টাকা করে। দর্শক, আজকে এ পর্যন্ত, এবং পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলের সাথেই থাকুন।